এই লেকচারে আমরা গুণোত্তর ধারার সাধারণ অনুপাত সংক্রান্ত কিছু সমস্যা দেখব। প্রথমে আমাদের একটি ধারা গুণোত্তর ধারা দেয়া আছে, যেটি হচ্ছে 3+6+12+24... এই ধারাটি দশম পদ নির্ণয় করতে বলা হয়েছে। এখানে প্রথম পদ এ ইকুয়ালস টু থ্রি, প্রথম পদ এ ইকুয়ালস টু থ্রি এবং সাধারণ অনুপাত বা কমন রেশিও আর ইকুয়ালস টু হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 6/3 ইকুয়ালস টু টু। আমরা জানি এনতম পদ ইকুয়ালস টু এনতম পদ, এর সূত্র a^n-1। এখানে যেহেতু আমাদের দশম পদ বের করতে বলা হয়েছে, তাহলে দশম পদ সমান হবে a^r^10-1, অর্থাৎ a^r^9। এখানে যদি আমরা a এবং r এর মান বসিয়ে দেই, তাহলে আসবে 3×2^9। আমরা যদি ক্যালকুলেটরের সাহায্য নেই, তাহলে আমরা পাব 3×2^9, অর্থাৎ 1536, যা এই ধারাটির দশম পদ।